হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি। আজকে কোনো ব্লগ ভিডিও না, একটা ছোট্ট একটা টিপস তোমাদেরকে আমি দেব। মানে এটা সবার ঘরেই হয়ে থাকে এরকম মানে পরিস্থিতি, সেই টিপসটা তোমাদেরকে দেবো। খুব সহজে মানে ইজিতে তোমরা করে নিতে পারবে, ঠিক আছে? কী টিপস তোমরা দেখতে থাকো ভিডিওটা, তারপরে বুঝতে পারবে। এটা তোমাদেরকে চিরুনি পরিষ্কার করে দেবো। প্রায় বাড়ির মানুষের চিরুনিগুলো নোংরা হয়ে থাকে, এটা নোংরা হয়ে থাকলে তখনকার সার্ফে জলে ভিজিয়ে রাখতে হয়, তারপরে ব্রাশ দিয়ে ঘষতে হয়, মানে অনেকটা মানে শর্টকাট একটা মানে খুব ইজি প্রসেস এটা। এটা আমি করবো আজকে পাউডার দিয়ে। এই যে একটা আমার পাউডার আছে, এটা দামি পাউডার ছিল, আমি পাউডার কিনেছিলাম, কিন্তু আমি পাউডার খুব কম ব্যবহার করি। মানে আজকে পাউডার দিয়ে তোমাদেরকে আমি চিরুনি পরিষ্কার করে দেখাবো। অপরি থেকে পাউডার দিয়ে চিরুনি পরিষ্কার করে দেখবো তোমার চিরুনিটা কি সুন্দর ঝকঝকে ঝকঝকে হয়ে যাবে, আর তোমাদের মানে ভিজাটা হবে না, কম সময়ের মধ্যে একদম চিরুনি পরিষ্কার। তোমরা যখন আমি পরিষ্কার করবো তখন বুঝতে পারবে চিরুনিটা কীরকম পরিষ্কার হয়েছে, তার আগে বুঝতে পারবে না। তোমরা ভাবে যে কী করতেছে, পাউডার দিয়ে আবার চিরুনি পরিষ্কার হয়, কিন্তু হয় বন্ধুরা। দেখতে পাচ্ছি আমার পাউডারগুলো কালো হয়ে গেছে, এই যে দেখো। এই এক সাইডটা আমি পরিষ্কার করে নিচ্ছি, তারপরে পিছনের সাইডটা আবার পরিষ্কার করবো। খুব মানে কি ছিল, হাত ছিল তোমার দেখো। দেখতে পাচ্ছি সুন্দর পরিষ্কার হয়েছে, সেটা আমি দেখো ভালো করে পরিষ্কার করে আপনি দেখাচ্ছি। দেখো এই সাইডটা পরিষ্কার হয়েছে, এই সাইডটা পরিষ্কার করা শুরু করেছি, দেখো এই জায়গাগুলো পরিষ্কার হয়েছে। আরেকটু পরে দিন, এটা ওই ফ্রেমের পরে দেখো বন্ধুরা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখন একটা সুন্দর কাপড় দিয়ে মুছে দিব, পাউডারটা সরে যাবে। দেখো দেখতে পেরেছ, খুব সহজ একটা টিপস, খুব সহজ। এখন পাউডারগুলো আমি সরিয়ে দিই, একটা কাপড় নিয়ে আসি, দেখতে পারছ, দেখতে পেরেছ পুরো পরিষ্কার। এখন আমি পাউডারটা মুছে দিই, টেস্ট নিয়ে দেখাও তাহলে দেখতে সুবিধা হবে। সুন্দর পরিষ্কার হয়ে গেছে। কেমন কেমন লাগলো আজকে তোমাদের ভিডিওটা? যদি ভিডিওটা তোমাদের কোনো কাজে আসে তাহলে একটু কমেন্ট করে বলো। একটা ছোট্ট টিপস তোমাদেরকে দিলাম আজকে, আর কোনো ব্লগ দিলাম না, ব্লগ তো রোজ দিনেই দিই। যাই হোক বন্ধুরা, তোমাদের থেকে তাহলে আজকে বিদায় নিচ্ছি। আর চিরুনিটা পরিষ্কার করাটা খুবই মানে ইজি একটা, যদি বাড়িতে স্প্রে হয়ে যাওয়া পাউডার থাকে, আর পাউডার তো খুব একটা লাগে না, ওই একটু পাউডার দিয়ে সুন্দর টপ টপ করে পরিষ্কার করে নেওয়া যায়। পুরানো ব্রাশ তো থাকেই ঘরে মানুষের, তাই না? পুরানো বলে থাকি মানুষের কয়েকদিন করে, এখন তো আর আগের মতন একটা ব্রাশ এক বছর ধরে কেউ ব্যবহার করে না, তিন মাস পর বলে ব্রাশ চেঞ্জ করে, তাই না? ব্রাশ পরেই থাকে। যাই হোক, আজকে তোমাদের টিপসটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। তাহলে তোমাদের থেকে আজকের মতন বিদায় নিচ্ছি, নতুন ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে, নতুন ব্লগ ভিডিও কী কাজকর্ম করি। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট বন্ধুরা।